আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর মাছের একটু আপডেট দিই। এখানে বেলুন মুলির বাচ্চাগুলোও বেশ বড় হইতেছে, ওইদিকে ডিফরমেসগুলোও বেশ অনেকগুলো হয়েছে। এটা হচ্ছে ফিমেল, যে মেলটা আসছে ব্লু ড্রাগন। ওদের খাবার দেওয়ার সময় হয়েছে, ভাবছে খাবার দিব। এইদিকে গাপ্পিগুলা মলিগুলা সবগুলা খাবারের জন্য এগিয়ে গেছে। অনেক বেশি পরিমাণে হয়ে যায়, কেন পরিষ্কার করে রাখতে হয়। তারপর এইখানে কেলিকো মলিগুলা আর গ্রিন মেটাল লেস কাপিটা ওরা ভাবছে খাবার দিব, সব চলে আসছে এদিকে। আর এদিকে গোল্ডেন হ্যান্ডলারগুলা আর ব্ল্যাক বেলুন মলিরগুলার বাচ্চা, এটা ব্ল্যাক বেলুন মলির বাচ্চা, এটা ফিমেলটা, এটা মেল। যদি ধরে দেখাই, এটা হচ্ছে মেল, এতে দেখতে অনেক সুন্দর। আর তার পাশে এলবিনো কই, আর এদিকেও এলবিনো কই স্নেক স্কিন। আর এখানে গ্রিন মস্কো, ইলেকট্রিক ব্লু, ওদের এখন একটু খাবার দিই। ওদেরকে এখন যে খাবারটা দিব, এটা হচ্ছে ব্রাইন শ্রিম্প ডিক্যাপসুলেটটা, যেটা হ্যাচ করার দরকার হয় না। এখানে গ্রিন মস্কোগুলা তারপর এখানে এলবিনো কই স্নেক স্কিন, এগুলোকেও সামান্য একটু দিব।
তারপর এগুলো দেব, কেলি কোমল এগুলো বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ, বেশ অনেক বাচ্চা দিছে। এগুলো সবসময় খাবারের জন্য রেডি, যে জায়গায় যাবো ওই জায়গায় চলে আসবে। বেশি পরে গেছে যদিও, নর্মালি এত বেশি দিই না, খেয়ে নেবে কিছুক্ষণের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।